রমজানে কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না পণ্যের দাম, বিশেষ করে রোজ কেন্দ্রিক পণ্যের দাম ছাড়িয়েছে সব মাত্রা, আর ফলের মধ্যে তরমুজের দাম ছাড়িয়েছে সব মাত্রা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। এই অবস্থায় সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন, পণ্যের যোগান কম হওয়ায় দরের উপর তেমন প্রভাব পড়ছে না। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। রমজানে যেন ভিটামিন সির চাহিদা পূরণ হবার নয়। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে লেবু বিক্রি হচ্ছে মানভেদে 240 থেকে 300, শসা ও কাঁচামরিচ 100 থেকে 120, বেগুন ও টমেটো 60 থেকে 80, আটিপতি পুদিনা পাতা ও ধনে পাতা কিনতে গুনতে হচ্ছে 30 থেকে 40 টাকা। শসা আপনার দেখা গেছে প্রথম থেকে আমরা বেশি 140, তারপরে 120, তারপরে 100, কারণ আমরা এটা বাছাই করা হয়, যারা প্রথম নেয় তারা একটু 10 টাকা বেশি দেয়। কিছুটা দাম কমেছে আমিষ জাতীয় পণ্যে। ব্রয়লার মুরগি 20 টাকা কমে বিক্রি হচ্ছে 210 টাকায়, আর সোনালি 300 থেকে 310 টাকা। দাম বৃদ্ধি নিয়ে সাধারণ ভোক্তারা বরাবরের মতোই হতাশা প্রকাশ করেছেন। রোজার আগে বলেছিল যে সবকিছুই মেনটেন করবে, কিন্তু দোকানের ইসিরা ওনারা তো কোনো কিছুই কমাচ্ছে না। যারা সংকীর্ণ মানে সীমিত আয়ের মানুষ তাদের জন্য কষ্টকর, খুবই কষ্টকর, যেটা বলার ভাষা নেই আর। আমাদের প্রত্যেকজন মানুষই প্রত্যেকের দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা কেউ পালন করছি না, এটি আমার একটি কথা। এই রোজার ভেতর তো সহনীয় পর্যায়ে রাখার কথা, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। দৈনন্দিন জীবনে যে যা কিছু দরকার, মুরগি বলেন, পেঁয়াজ বলেন, আলু বলেন, বেগুন বলেন, রমজানের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বলেন, কোনোটাই আমাদের সীমার মধ্যে নাই, আমাদের কষ্টের কোনো শেষ নাই। এখন আমাদের ইনকাম কিন্তু সেরকম বাড়ে নাই, বাট খাবারের চাহিদা বা দিন দিন পরিস্থিতি যেটা, সেটাতে আমাদের কিন্তু সেগুলোর সাথে মানিয়ে চলতে হচ্ছে। এতে করে আমাদের চলাটা খুবই 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 হিসাবের মধ্যে এবং কষ্ট হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন, পণ্যের যোগান কম, এজন্য দাম নিয়ন্ত্রণে আসছে না। 10-20 টাকা বাড়ে কেজি প্রতি, আবার দেখা যায় 10-20 টাকা কমে। কিন্তু মূলত শর্ট হইলো খামারে, খামারে যদি ব্যবস্থাপনা ভালো হয় তাহলে মুরগি আরো দাম কম থাকবে। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের আরো কঠোর পদক্ষেপ চান সাধারণ মানুষ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।